এবারে ভিন্ন ধরনের খবর জানাচ্ছি। জাপানের একটি মন্দিরের টয়লেটে কাগজে মনোবাসনার কথা লিখে ফেলছেন দর্শনার্থীরা। ইচ্ছে পূরণ বা সমস্যা থেকে মুক্তির আশায় এমন প্রার্থনা চলছে যুগ যুগ ধরে। কাগজের টুকরোয় লেখা হচ্ছে নিজেদের আকাঙ্ক্ষার কথা, পরে তা টয়লেটে ফ্লাশ করে দিচ্ছেন প্রার্থনাকারীরা। জাপানের গুনমা অঞ্চলের মান্তোকুজি নামে এই মন্দিরটি এখন সবার কাছে টয়লেট টেম্পল নামেই পরিচিত। কেউ এসেছেন ইচ্ছে পূরণের আশায়, আবার কেউ সংকট থেকে মুক্তি পেতে। আমার পরিবারের সদস্যরা যেন অসুস্থতা আর গাড়ি দুর্ঘটনা থেকে মুক্তি পান এবং পরস্পরের প্রতি যেন ভালোবাসা আর স্নেহ বাড়ে, সেই প্রার্থনা করতে এসেছি। আমার সিদ্ধান্তহীনতার স্বভাব থেকে মুক্তি পেতে আর শিগগিরই আমার খুব ভালো এক বন্ধুকে বিয়ে করে সুখী হতে চাই। চীনামাটির তৈরি দুটি টয়লেট আছে এখানে। সাদাটি যে কোনো খারাপ কিছু থেকে মুক্তি পেতে, আর কালোটি ব্যবহার করা হয় ভালো কিছু পাওয়ার আশায়। এখানে প্রার্থনা করতে হলে আপনাকে কালো অথবা লাল কাগজে নিজের মনের কথা লিখতে হবে। কালোটিতে বিবাহ বিচ্ছেদ, রোগ, ঋণ, অপছন্দের মানুষ থেকে পরিত্রাণ, আর লালটিতে আপনি কি হতে চান, সুস্থতা, সঞ্চয় বৃদ্ধি এবং ভালোবাসার মানুষের সাথে বিয়ের আকাঙ্ক্ষার কথা লিখতে হয়। এডো যুগে স্বামীর নিপীড়ন থেকে রক্ষা পেতে পালিয়ে এই মন্দিরে বিবাহ বিচ্ছেদ ঘটাতেন জাপানের নারীরা, তবে এখন সম্পর্ক জোড়া লাগাতেও প্রার্থনা করেন অনেকে। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে ভিন্ন ধরনের খবর জানাচ্ছি। জাপানের একটি মন্দিরের টয়লেটে কাগজে মনোবাসনার কথা লিখে ফেলছেন দর্শনার্থীরা। ইচ্ছে পূরণ বা সমস্যা থেকে মুক্তির আশায় এমন প্রার্থনা চলছে যুগ যুগ ধরে। কাগজের টুকরোয় লেখা হচ্ছে নিজেদের আকাঙ্ক্ষার কথা, পরে তা টয়লেটে ফ্লাশ করে দিচ্ছেন প্রার্থনাকারীরা। জাপানের গুনমা অঞ্চলের মান্তোকুজি নামে এই মন্দিরটি এখন সবার কাছে টয়লেট টেম্পল নামেই পরিচিত। কেউ এসেছেন ইচ্ছে পূরণের আশায়, আবার কেউ সংকট থেকে মুক্তি পেতে। আমার পরিবারের সদস্যরা যেন অসুস্থতা আর গাড়ি দুর্ঘটনা থেকে মুক্তি পান এবং পরস্পরের প্রতি যেন ভালোবাসা আর স্নেহ বাড়ে, সেই প্রার্থনা করতে এসেছি। আমার সিদ্ধান্তহীনতার স্বভাব থেকে মুক্তি পেতে আর শিগগিরই আমার খুব ভালো এক বন্ধুকে বিয়ে করে সুখী হতে চাই। চীনামাটির তৈরি দুটি টয়লেট আছে এখানে। সাদাটি যে কোনো খারাপ কিছু থেকে মুক্তি পেতে, আর কালোটি ব্যবহার করা হয় ভালো কিছু পাওয়ার আশায়। এখানে প্রার্থনা করতে হলে আপনাকে কালো অথবা লাল কাগজে নিজের মনের কথা লিখতে হবে। কালোটিতে বিবাহ বিচ্ছেদ, রোগ, ঋণ, অপছন্দের মানুষ থেকে পরিত্রাণ, আর লালটিতে আপনি কি হতে চান, সুস্থতা, সঞ্চয় বৃদ্ধি এবং ভালোবাসার মানুষের সাথে বিয়ের আকাঙ্ক্ষার কথা লিখতে হয়। এডো যুগে স্বামীর নিপীড়ন থেকে রক্ষা পেতে পালিয়ে এই মন্দিরে বিবাহ বিচ্ছেদ ঘটাতেন জাপানের নারীরা, তবে এখন সম্পর্ক জোড়া লাগাতেও প্রার্থনা করেন অনেকে। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ।